প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ। আমিও অনেক ভালো আছি আর চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হলো শুরু করতেছি আজকে একদম নতুন একটা কন্টেন্ট, কারণ হচ্ছে আপনারা তো জানেনই আম কাঁঠালের সিজন চলে এসছে। তো আমাদের বাসায় হচ্ছে আজকে হলো প্রথমবারের মতো এবছর প্রথমবারের মতো কাঁঠাল আনা হয়েছে। তো সেই কাঁঠাল দেখে আমাদের বাসার বাচ্চাদের কি মুভমেন্ট, কি এক্সপ্রেশন, তারপর হচ্ছে ওরা কি পরিমাণ খুশি হয়েছে, তারপর হচ্ছে আজকে ফ্রাইডে, আজকে আমাদের বাসায় কি আয়োজন করা হলো, ব্যতিক্রম কিছু হলো কি না, সো সেইগুলো আজকে পুরো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওটা সাথে থাকবেন, আমাকে দেখতে থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যায়। আরও একটা ইনফরমেশন আপনাদের কাছে দেওয়ার আছে, সেটা হচ্ছে আমি গতকালকে আপনাদের যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা আপনারা অনেক 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 বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এই প্রশ্নটা কিন্তু আমাদের যত ভিউয়ার্স আছে তাদের সবার। তো আপনারা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। প্লাস এরপরে যদি কেউ কখনো কমেন্টের মধ্যে প্রশ্ন করে আপনারা কাইন্ডলি একটু তাদেরকে জানিয়ে দিবেন যে এই ব্যাপারটা, মানে আমি আর নেক্সট এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি না, তো সেজন্য হচ্ছে কি আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করা আর কি। তো যাই হোক, এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ, আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য। তো আপনারা সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। পাঁচ কেজি ডাইল নাকি কয় কেজি ডাইল? হুম, 4 কেজি। মুরগি কয় কেজি? 2 কেজি। আর ওই যে ওই পাশের পোটলা কি ধন্যবাদ, তার ওই পাশের পোটলা ইয়া মাছ নাই, ইসা মাছ গঙ্গারাম বাজার এই দোকানতে কি কি মাছ আনছো সেই জায়গায়? আমি তো সব মাছ আনবো, নাম করে দেখি। এটা হচ্ছে রুই নলা, ইলিশ মাছ, আর এরি কি? এরি নদীর বাসা মাছ, বাসা মাছ, ওই যে ওই যে সেই মাছ না? আর পাবদা, ইলিশ মাছ কাটতে হবে তাড়াতাড়ি। তো এরি খাওয়ার জন্য তুমি তরকারি কি এনেছো?
কি মাথার মধ্যে কি গ্যাস্ট্রিক মেস্টিক আছে নাকি? এগুলো খাওয়ার জন্য তো কোনো তরকারি আর নেই। মন কি মাছ মাংস নিয়ে আইছে খাইবো কি? মনে হলো ঠেয়া ঠেয়া দেহ দেহি না দি। ওই দেখেন গাইস কত টাকা? দুই টাকা বল তুই সামনে শুক্রবার কি এর 700 চাল কয়টা? 47 টাকা নি তে 3700। তা আমি তো টাকা দিলাম 3000 টাকা। 1000 টাকা দিয়ে গরু মাংসটা নেই? 1000 টাকা গরু মাংস আছে না, বাকি দেখা গেল 600 না। আজকে লেবারের 100 দিতেছ না 700 হিসাব আছে না? তার মানে তুমি আমার টাকা দিয়ে কাম করছো? আগাম অহন গরু মাংস আনতাম মতো আমি এই গরু মাংস ভাত খাইতাম গুনু কি কথা বলবো? চিন্তা করছেন আলটিমেটলি এক মাস দিয়ে পুরো ভিডিও করবো ভিডিও করবো ইয়ের সময় অভিযোগের সময় মাছ গর্ব খালাই সেই মাছ এবার মাছ কিনতে যাব না, মাথায় দুইটা মাছ খাওয়া কষ্ট হবো, দুইটা মাছ গরু দেটা কোরবানির পর নবি যায় রান্নলে ভাল লাগবো না, আনলাম খালি আপ বললি গাড়ি কেনা নাই 400 টাকা দেয় ইলিশ মাছ। আব্বু বলে ইলিশ মাছ দিয়ে আসতো বাবা ক্যামেরা টিপ দিলে দেবো না এটা কি শরীফা?
কাতাল কে রানছে দা আনে বাপে নাম হয় দাদা বলো তো আমাদের জাতীয় ফল কি জাতীয় ফল ফল কাতাল কাতাল আর জাতীয় মাছ ইলিশ জাতীয় পাখি লাইটটা ধরো না ও জায়গায় তো আন্ধার আর টুপি কত বড় বড় পোষেছে বড়ই হয়েছে বছরের প্রথম কাঁঠাল এতটা মুখে দেয়নি একটু একটু করে মুখে দিতে হয় এই জায়গায় ফলাও হ্যাঁ একটু একটু করে খাইবা বিচি ফলাও করছে কি খাও শরীফা এটা কে টানছে কে ইলিশ মাছের কোন প্রচুর দাম আধা কেজি মাছ 400 টাকা খান কাকা মানে বললাম না বছরের প্রথম কাঁঠাল ঠকি নাই আমার গোসল করাও
মানে ও হইলো ওই দেখেন ওই যে ওইটা আমরা যে মশা মশার কয়েল চালাই যে ওই ছাই দিয়া হলো সব কিছু রে গোসল করাইতেছে সাবান ডালতেছে ওটি দিয়া তা থালা বাসন মাজতেছে ওই যে দেখুন ওটারে কি করছে বাবুর বিন ব্যাগটা। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করে কাঁঠাল খেলাম, তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাওয়া দাওয়ার একটা ভিডিও আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ইনশাল্লাহ কালকে সকালবেলা সেটা শেয়ার করব। মানে আজকে আমাদের বাসে কী রান্না হয়েছে, কি মানে কী কী আয়োজন করা হয়েছে সেগুলো শেয়ার করব। তো আজকের ভিডিওতে যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।